করতে পারি, যেভাবে পারি আমরা সবাইকে সতর্ক। নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের রক্ষিতা। বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট, এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প। তবে মাথার ওপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেননি, আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। অপারগতা যেন তার ডিকশনারিতেই ছিল না। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল তার দৌড়। শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিম শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, সম্পর্কে শেখ হাসিনার ফুফাতো ভাই, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, প্রধানমন্ত্রীর পরে তার প্রভাব ছিল বলে মনে করা হয়। জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে সম্বোধন করলেও তাদের ছিল একান্ত ঘনিষ্ঠ সম্পর্ক, অনেকেই জানতেন সেই ব্যাপারে। শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। রাজক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নিপুণ। সংশ্লিষ্টরা জানান, নিপুণের সঙ্গে শেখ সেলিমের সম্পর্কের বিষয়টি প্রতিষ্ঠিত না করার জন্যই সরাসরি সেখানে যেতেন না নিপুণ, এ কাজে ব্যবহার করা হতো মাহবুবকে। এ সংক্রান্ত প্রমাণ রয়েছে দ্য নিউজের কাছে। জানা গেছে, ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে আটতলা ভবনের জন্য 20-25 লাখ, 10 তলার জন্য 50 লাখ নিতেন নিপুণ। তবে মাঝে মধ্যে 2-3 লাখ টাকা ভাগে পেতেন মাহবুব। শেখ সেলিম যখন যেখানে ডাকতেন তার সেবায় উপস্থিত হতেন নিপুণ। নিপুণের সেবা প্রদানকারী টিমে রয়েছে এক ঝাঁক সুন্দরী, তারা কেউ মডেল, কেউ নায়িকা, কেউ বা শিক্ষার্থী। নিজে যেমন শেখ সেলিমের জন্য নিয়োজিত ছিলেন, তেমনি এই সুন্দরী টিমের সদস্যদের নিয়োজিত রাখতেন নিপুণ। শেখ সেলিম ও নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, এই বার্তা পৌঁছে যায় শেখ সেলিমের পরিবারের সদস্যদের নিকট, যে কারণে শেষ পর্যন্ত সিনেমাটি আর করা হয়নি। তবে সিনেমা না করলেও FTC-তে নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম, আর এ কারণেই হেরেও হারেন না নিপুণ। 2022 সালের 28 জানুয়ারির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। দেখা যায়, জায়েদ ও নিপুণ দুজনেই আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হলেও নিপুণের প্রভাবে পেরে ওঠেননি জায়েদ। প্রশাসনকে ব্যবহার করে জায়েদ খানকে কোন ঠাসা করেছিলেন এই নায়িকা। নায়িকা নিপুণ আক্তারের পুরো নাম নাসরিন আক্তার নিপুণ। 2006 সালে চলচ্চিত্রের নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় তার। তার প্রথম চলচ্চিত্র FI মানিক পরিচালিত পিতার আসন। নিপুণের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও। তার পিতার নাম মনসুর আলী। 2001 সালে সেখানে নিপুণ বিয়ে করেন কুমিল্লার শ্মশানগাছার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু নামের এক ব্যবসায়ীকে। অপুর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান তানিসা হোসেনকে নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি। কিন্তু নিপুণের বাধার কারণে কোনোভাবেই মেয়ে তানিসা হোসেনের সঙ্গে দেখা করার সুযোগ পান না অপু, কথাও বলতে পারেন না। অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। 2003 সালে নিপুণ আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই। নিপুণ তার কাছ থেকে 100 ভরি স্বর্ণ সহ বিপুল ডলার নিয়ে এসেছেন বলে জানান তিনি। এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা।